সংকট ভর্তি নূরে পাথর আবছালো অন্ধকার প্রজাপতি পাখির পালক লেখেন লীলা মজুমদার পকেট ভর্তি নূরে পাথর আবছালো অন্ধকার প্রজাপতি পাখির পালক লেখেন লীলা মজুমদার পাইন গাছের সারি পাহাড় ঘুরতে যাবি আর একবার পাখ দণ্ডি মেঘ রোদ্দুর সঙ্গে লীলা মজুমদার পাইন গাছের সারি পাহাড় ঘুরতে যাবি আর একবার পাখ দণ্ডি মেঘ রোদ্দুর সঙ্গে লীলা মজুমদার নদীর ধারে বাঁশের ঝাড়ে ভূতগুলো সব চমৎকার সোনা টিয়া ময়না শালিক সবার লীলা মজুমদার নদীর ধারে বাঁশের ঝাড়ে ভূতগুলো সব চমৎকার সোনা টিয়া ময়না শালিক সবার লীলা মজুমদার সেরূপ কথার গল্প শুনি ঠাকুমার ঠাকুরদার গুপ্ত ধনের হদিশ দিতে হাজির লীলা মজুমদার সেরূপ কথার গল্প শুনি ঠাকুমার ঠাকুরদার গুপ্ত ধনের হদিশ দিতে হাজির লীলা মজুমদার মেঘের দেশে বাতাস বাড়ি শোনাচ্ছে কে গল্প তার অধিবেশী বর্মী বাক্স বলেন লীলা মজুমদার মেঘের দেশে বাতাস বাড়ি শোনাচ্ছে কে গল্প তার অধিবেশী বর্মী বাক্স বলেন লীলা মজুমদার।